এখন আমি আপনাকে দেখাই যে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট সেট করবেন। এটা হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন আপনি 100 টাকার নিচে কেউ যাতে আপনার ওয়েবসাইট অর্ডার প্লেস করতে না পারে এরকম কিছু করতে চান, অথবা 5,000 টাকার নিচে কেউ যাতে আপনার ওয়েবসাইট অর্ডার প্লেস করতে না পারে কোনো প্রোডাক্ট বা অ্যামাউন্ট, 5,000 নিচে যদি অ্যামাউন্ট হয় সে যেন কোনো প্রোডাক্ট অর্ডার করতে না পারে, বা 3,000-এর নিচে যদি অর্ডার হয় তাহলে সে জানতে অর্ডার করতে না হবে, যে কোনো অ্যামাউন্ট হোক আপনি যেন সেট করতে পারেন যে এই অ্যামাউন্টের নিচে হলে আপনার কাস্টমার যেন অর্ডার প্লেস না করতে পারে। সো এই জিনিসটাও কিন্তু আপনি চাইলে কন্ট্রোল করতে পারেন। সেটা কীভাবে করবেন সো চলেন সেটা আপনাকে আমি দেখাই। এটা করার জন্য আপনি এখন কিন্তু এই ওয়েবসাইটে তেমন অর্ডার লিমিট নাই, এখন এই ওয়েবসাইটে আপনার অর্ডার লিমিট আছে, সরি মিনিমাম অর্ডার অ্যামাউন্ট লিমিট আছে 1 টাকা। সো 1 টাকার বেশি হলেই কাস্টমার অর্ডার করতে পারে। আচ্ছা ধরেন এক্সাম্পল, আপনাকে ধরেন 5,000 টাকা দিই, ধরেন হ্যাঁ 5,000 টাকা দিয়ে 5,000 নিচে যদি হয় তাহলে কি অর্ডার করতে পারবে না, এরকম একটা কিছু করি চলেন তাহলে আপনি বুঝতে পারবেন। সো এটা করার জন্য আপনি আপনার কন্ট্রোল প্যানেলে আসবেন, আসার পরেই সাইড থিম কাস্টমাইজার থেকে একটু সাইড ন্যাপ থেকে আদার্স এই বাটনে ক্লিক করবেন, তাহলে এই পেজে আসবেন। এখানে আসার পর আপনি দেখতে পারবেন, দেখেন ম্যাক্সিমাম অর্ডার, সরি এটা না, এখানে আসার পর আপনি হচ্ছে যাবেন হইয়া যাবেন এখানে, এই এখানে আসার পর আপনি আপনি যাবেন হচ্ছে এই চেক আউট পেজ যেটা আছে, চেক আউট পেজে যাবেন, চেক আউট পেজ কাস্টমাইজারে যাবেন। যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন, দেখেন মিনিমাম অর্ডার অ্যামাউন্ট নামে একটা ফিল্ড আছে, এখানে আপনি জাস্ট ক্লিক করার পরেই দেখেন আপনার কাছে এখানে কিন্তু ফিল্ড আসবে, মানে আরও কিছু ড্রপডাউনে আরও কিছু অপশন আসবে যে আপনি কত টাকা সেট করেছেন। দেখেন এখানে আছে 100, 300, 500, 1,000, 2,000, sorry 5,000, আপনি মানে কাস্টমে মানে লিখতে পারবেন না, এখানে যেই কয়টা আছে এই কয়টা দিতে পারবেন, বাট আপনার 5,000 লাগলে বললেন এই 5,000 এখানে অ্যাড করে দেওয়া হইবে, নো প্রবলেম। বাট আসলে এইভাবে কেউ সেট করে না, বাট বাই চান্স যদি আপনার লাগে আপনাকে বলবেন। সো এখন চলেন 2,000 দিয়ে দেখাই। সো 2,000 সেট করে আমি এখানে ধরেন আপনি এইভাবে আপডেট দিলেন, আপডেট দিবেন, দেওয়ার পরে এখন দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু 2,000-এর নিচে যদি কেউ অর্ডার প্লেস করতে যায় সে কিন্তু অর্ডার প্লেস করতে পারবে না। চলেন আপনাকে আমি প্র্যাকটিক্যাল দেখাই। আচ্ছা দেখেন এইখানে একটা প্রোডাক্ট আছে 690 টাকা, ধরেন আমি এটা অর্ডার করতে গেলাম, এটাকে অর্ডার বাটনে ক্লিক করলাম, এই চেক আউট পেজ আসলো। এখন দেখেন আমি সব কিছুই ধরেন দিলাম, নাম, মোবাইল নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, দেওয়ার পর ধরেন এখন দেখেন এই দেখেন অর্ডার নাও বাটন কিন্তু এখানে নাই আর, মানে অর্ডার প্লেসে যে একটা বাটন ছিল ওই বাটনটা কিন্তু এখন আর নাই। এখন এখানে কী দেখাচ্ছে দেখেন, সর্বনিম্ন 2,000 টাকার শপিং করতে হবে, প্রয়োজনে পণ্যের পরিমাণ বাড়িয়ে দিন অথবা অন্য পণ্য কার্টে যোগ করুন, ঠিক আছে। তো এখন দেখেন পণ্যের পণ্য বাড়িয়ে, সো মানে হচ্ছে দেখেন এই কার্টের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 690 টাকা, তো এই জন্য অর্ডার করা যাচ্ছে না। আমি যদি এটার পণ্য অ্যামাউন্ট বাড়াই অথবা ধরেন 2,000-এর বেশি করি, আমি আরও পণ্য যদি অ্যাড করি কার্টে, দেখেন আমি ধরেন এই প্রোডাক্টটাও অ্যাড করলাম, এখন দেখেন এখন আবার চেক আউট পেজে নিয়ে আসলো অটোমেটিক, এখন দেখেন আবার অর্ডার সম্পূর্ণ করুন বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ হচ্ছে টোটাল এখন 4,980 টাকার মতো হয়েছে, সো মানে 2,000-এর বেশি হয়ে গেছে, এই জন্য আবার অর্ডার বাটন অ্যাক্টিভ হয়ে গেছে, আবার এখন অর্ডার প্লেস করা যাবে। সো আশা করি বুঝতে পারছেন আবার কীভাবে আপনি এই মিনিমাম অর্ডার অ্যামাউন্ট লিমিট সেট করবেন। এখানে আসবেন, এখান থেকে যে কোনো কিছু একটা দিয়ে দেবেন, বাট ডিফল্টভাবে যদি কিছু না চান 1 টাকা দিয়ে রাখবেন, দিয়ে জাস্ট সেভ দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে 1 টাকার বেশি হইলেই সে অর্ডার প্লেস করতে পারবে আপনার ওয়েবসাইটে। তো আশা করি এই ফিচারটা আপনি বুঝতে পারছেন এবং আপনার প্রয়োজন হলে আপনি এটা ব্যবহার করতে পারবেন।